হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তো এটা একটু অন্যভাবেই করবো। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভেটকি মাছের ঝোল করার জন্য যে উপকরণগুলো আমি ইউজ করতে চলেছি, চলুন একবার আপনাদের সাথে শেয়ার করি। আমি ভেটকি মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে আর নিয়েছি আলু কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, পাঁচফোড়ন, জিরার গুঁড়ো, এগুলো পরিমাণ মতো ইউজ করেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব এবং চারিদিকে দিয়ে দেব। গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব, লাল করেই ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আর একটু সর্ষের তেল আমি কড়াইতে অ্যাড করলাম, তেলটাকে গরম করে নেব। পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে একটু ভেজে নেব। আমি টমেটো কুচি, এটাকে এক মিনিট মতো আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আলু দেব। আলু আলু দিয়েও আমি এক মিনিট মতো ভেজে নেব তেলের মধ্যে। আমার ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। দেব আদা রসুনের পেস্ট, দিয়ে আমি এক দু মিনিট কষিয়ে নেব। জল লাগলে একটু ইউজ করব, একটু মশলা ধোয়া জল ইউজ করলাম, পরে আবারও আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেব, ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো। দু মিনিট হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে, ভালো করে গুঁড়িয়ে দেব মাছগুলোকে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে। নেড়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার দু মিনিট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন ঠিক আছে কিনা একটু অবশ্য দেখে নেবেন নামানোর এক মিনিট আগে। আমার এটা রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ড, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নমস্কার।